بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد وعليكم السلام রাহমাত বরাক তো সম্মানত আনিক ভাই বাংলাদেশ থেকে আপনি প্রশ্ন করেছেন যে বাংলাদেশে প্রচলিত যেটা মানুষ যখন মারা যায় তখন তাকে খাটে উঠিয়ে কবর দেওয়ার সময় সবাই আসাদুল্লাহ্লা পরে বারা আহ মোহাম্মদ রসুল্লাহ এই ধরনের জিকির করে তো এটা কি নিয়ম আছে না এটা পরিপূর্ণ কাজ কারণ এই ধরনের এই সময় এই জিকির করার কোনো নিয়ম নাই রসুল্লা সাম থেকে যে দিক নির্দেশনা আসছে সহি হাদিসের মাধ্যমে এটা হচ্ছে একটা লোক মারা যাওয়ার পর থেকে নিয়ে তাকে দাফন কাফন মন করা পর্যন্ত একদম দাফন করেও দাফনের পরেও কবরে কমসে কম একটা উটকে কোরবানি দেওয়া দেওয়ার পর এই উটের ভাগাভাগি করে যতটুক সময় লাগে এই বস্তুগুলো বন্টন করতে এতটুক সময় কবরস্থানে থেকে ওই মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করা তাহলে মৃত্যু ব্যক্তি মরার পর থেকে এক নম্বর শূন্য যে মৃত্যু ব্যক্তির সংবাদরা সবাইকে জানিয়ে দেওয়া এবং যারা শুনবে মৃত্যু ব্যক্তির মৃত্যু সংবাদ তখনই তারা ইন্না ইনাহিরাজন পড়বে এবং তার জন্য যে দোয়াটা করবে এই দোয়াটা ওরস্লাম শিক্ষা দিয়েছেন এই দোয়াটা হচ্ছে মুসলিমের মুসলিমের নয়শো বিশ নম্বর হাদিস মুসলিমের নয়শো দুই নম্বর আছে এখানে রসুল বলছেন তোমরা যখন মৃত্যু ব্যক্তি মারা যাবে তার চোখকে বন্ধ করে দাও এবং তাকে ঢেকে দাও এবং তার জন্য দোয়া করো দোয়াটা কি اللهم اغفر لفلان وارفع درجه في المهديين وافسح له في قبره ونور له فيه واخلف في عقبه في الغابرين واغفر لنا وله يا رب العالمين এটা মুসলিমের নয়শো বিশ নম্বর হাজার সমস্যা তোমরা মৃত্যু ব্যক্তি যখন মৃত্যু ব্যক্তিকে এই দোয়াটা সবসময় করতে থাকতে হবে যে আল্লাহ তুমি আল্লাহ তুমি তাকে ক্ষমা করো এবং তার মর্যাদা বাড়িয়ে দাও এবং তার কবরকে প্রশস্ত করো এবং কবরকে আলোকিত করো এবং তার যে আত্মীয় স্বজনদেরকে দোয়া করার তাকে তো দান করো আমাদেরকে ক্ষমা করো এবং তাকেও ক্ষমা করো এই দোয়াটা হচ্ছে মুসলিমের রসুল সামাদেরকে শিক্ষা দিচ্ছে মুসলিমের সহি মুসলিমের নয়শো বিশ নম্বর তো মূল কথাটা হচ্ছে এটা না এই দোয়াটা না জানলেও বাংলাতে এই দোয়া করতে পারে মনে মনে এই দোয়া করতে হবে যে আল্লাহ তুমি এই মৃত ব্যক্তিকে তুমি ক্ষমা করো তার মর্যাদা বাড়ায় দাও এবং তার কবরকে প্রশস্ত করো তার আলো তার কবরকে আলোকিত করো এবং তাকে সহজভাবে উত্তর দেওয়ার তফিদান করো কবরের যে প্রশ্ন আছে এই প্রশ্নের উত্তর যেন তাকে দেওয়ার প্রতিষ্ঠিত রাখে আল্লাহ রাবুল আলমিন তো এই দোয়াটা মৃত্যু ব্যক্তির অধিকার তার জন্য প্রত্যেকটা মুসলমানের উপর এই মুসলমান এক মৃত ব্যক্তির জন্য এই দোয়া অধিকার এই দোয়াটা তার জন্য করা কারণ এটাই তার জিকির তো প্রত্যেকের লোক তার নিজের জন্য ফায়দা কিন্তু মৃত্যু ব্যক্তি মারা গেলে তার জন্য দোয়া করাটা এলাকা প্রত্যেকের অধিকার সে মারা গেছে তার আমল নামা বন্ধ হয়ে গেছে এই জন্য নসুল্লাম শিক্ষা দিয়েছেন যে প্রত্যেকটা মুসলমান যখন মারা যায় তখন এই সংবাদরা সবাইকে জানা দেওয়ার মূল উদ্দেশ্যতে জানা একটা লোক যখন নাকি এক মুসলমান আরেক মুসলমান ভাইয়ের মৃত্যু সংবাদ পায় তখনই সব ব্যতীত হয় এবং তার জন্য দোয়া করে তো এই দোয়াটা পাওয়ার জন্যই নিয়ম করা হয়েছে যেন মৃত্যু সংবাদরা গোপন না রাখা সবাইকে জানায় দেওয়া হয় সঙ্গে সঙ্গে যত বেশি মানুষকে জানানো যাবে তত বেশি দোয়া পাবে মৃত্যু ব্যক্তি এবং এর দাফন কাফনের কাজটা খুব দ্রুত গতিতে করা আর এই জন্যই মৃত্যু ব্যক্তির উপর জানাজার নামাজের কেন নিয়ম করা হয়েছে জানাজার অর্থ হলে এই মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করা তো জানাজার মাধ্যমে দোয়া করা এবং মৃত্যু থেকে নিয়ে কবর দেওয়া পর্যন্ত এবং কবরের দাফন করার পরেও এই যে একটা কু উটকে কুরবানি দিয়ে এই কুরবানিকে কে উটটা ছিলানো এবার এই মাংসগুলা ভাগাভাগি করা এই যে একটা সময় যতটুকু সময় লাগে এতটুক সময় পর্যন্ত কবরস্থানে থেকে মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করা ব্যক্তিগতভাবে একা একা সবাই সম্মিলিতভাবে দোয়া করাটা বেদাত প্রত্যেকটা লোক একা একা ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ তুমি তাকে সঠিকভাবে প্রশ্নের উত্তর দেওয়ার তফিদান করো তার মর্যাদা দাও তাকে ক্ষমা করো এবং তার কবরকে প্রশস্ত করো তার কবরকে আলোকিত করো এবং তার আত্মীয় স্বজনদেরকে তার জন্য ভালো দোয়া করার তফিদান দান করো এবং আমাদেরকেও ক্ষমা করো তাকে ক্ষমা করো তা আল্লাহর বলে আলমিন আমাদেরকে জীবনের সর্বক্ষেত্রে রসুল্লা সাল্লামের যে বিধান রয়েছে সেটা যেন জেনে বুঝে আমল করার তফির দান করেন ওনাকে অনুসরণ করেন কারণ রসুল্লামকে দুনিয়াতে ওনাকে প্রেরণ করা হয়েছিল যে উম্মদকে সঠিক পথে নির্দেশনা দেওয়া এবং রসুল্লাম নিজেও আমল করেছেন এবং সবাইকে জীবনের সকল ক্ষেত্রে দিক নির্দেশনা দিয়েছেন ইসলামটা পূর্ণাঙ্গ জীবন বিধান এমন কোনো দিক নাই যেখানে নির্দেশনা নাই বা আদব নাই তো কাজেই রসুল্লাহাম যেন একটা পূর্ণাঙ্গ দিন নিয়ে আসছেন এবং প্রত্যেকটা মানুষের কর্মকাণ্ড ইবাদত বন্দীগীর ক্ষেত্রে দিক নির্দেশনা রয়েছে সেটা সঠিকভাবে আমাদেরকে জেনে নিতে হবে কোরআন ও থেকে এবং সেইভাবেই রসুলের অনুসরণ করতে হবে তাহলে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে ভালোবাসবেন আল্লাহ তালা পবিত্র বলে দেন আউদ বিহমিন তহিবুল আল্লাহ হফতল ওয়কসুল্লা কুমু হে রসুল আপনি সারা বিশ্বের মানুষকে বলে দেন তোমরা যদি আল্লাহকে সত্যিকারভাবে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো যদি রসুল সামনের অনুসরণ আমরা করি তাহলে আল্লাহ তোমাদের ক্ষমা তোমাদেরকে ক্ষমা করবেন এবং তোমাদের রহমত দেবেন তো আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করবেন তখনই আমরা ক্ষমা করবো যখন আমরা রসুলের অনুসরণ করবো তো আল্লাহ তালা আমাদের সবাইকে জীবনের সকল ক্ষেত্রে রসুল্লাহ অনুসরণ করার তৌফিক দান করুক এবং সকল ইবাদ বন্দীতে সকল ধরনের শিরিক বেদার থেকে মুক্ত থাকার তৌফিক দান করুক ওসাল আবহাম আল্লাহ